ওয়েলকাম স্টুডেন্টস মাস্টারমশাই একাডেমিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমাদের সময় দূরত্বের একদম বেসিক লেভেল অঙ্ক তা চলো একদম বেসিক থেকে সময় দূরত্ব শিখি চলে এসছে একদম ফার্স্ট অঙ্ক এক নম্বর বলেছে যে ছত্রিশ কিমি প্রতি ঘন্টা কত বলেছে ছত্রিশ কিমি প্রতি ঘন্টা এখানে এরা বলেছে যে ছত্রিশ কিমি প্রতি ঘন্টা ইকুয়াল টু কত মিটার পার সেকেন্ড তার মানে এটাকে মিটার পার সেকেন্ডে পরিণত করতে হবে তাহলে আমাদের এখানে জানতে হবে যে কিমি প্রতি ঘন্টা যদি এককটা থাকে সেখান থেকে কিমি প্রতি ঘন্টা এককটা থেকে কি উপায়ে মিটার পার সেকেন্ড করতে পারি তাহলে কিমি প্রতি ঘণ্টা থেকে আমাদের বানাতে হবে কি মিটার পার সেকেন্ড তাই না মিটার পার সেকেন্ড এটা বানাবো কি করে এটা একটা সহজ রাস্তা আছে কি দিয়ে গুণ করতে হয় পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করতে হয় তাহলে কিমি প্রতি ঘন্টা থেকে খুব সহজেই মিটার পার সেকেন্ড বানানো যায় যদি তোমরা পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করো তাহলে এটা খুব সহজেই কিন্তু বেরিয়ে আসবে তাহলে আমরা তাই করব যে কিমি প্রতি ঘন্টাকে মিটার পার সেকেন্ড করব কি দিয়ে গুণ করব পাঁচ বাই আঠেরো দিয়ে চলো আমাদের আছে কত ছত্রিশ কিমি আছে এটাকে আমরা পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করব তাহলে উত্তর চলে আসবে মিটার পার সেকেন্ডে আঠেরো দুয়ে ছত্রিশ আর দুই গুণ পাঁচ করলে পারে আসবে দশ তাহলে এটা আসবে দশ মিটার পার সেকেন্ড রাইট আনসার দশ মিটার পার সেকেন্ড খুব সহজ তাহলে কিমি প্রতি ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে আসতে গেলে কি করতে হয় পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করতে হয় এটা একটু মাথায় রেখো সবাই মাথায় থাকবে তো কিমি প্রতি ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করতে হয় এবার আবার উল্টোটাও হতে পারে যদি কোনো একটা অঙ্কে একক দেওয়া আছে মিটার পার সেকেন্ড এখান থেকে বানাতে হবে কিমি পার ঘন্টা তাহলে আমরা কি করব, এখানে গুণ করব কিন্তু পাঁচ বাই আঠেরো দিয়ে করব না এবার উল্টোটা দিয়ে করব অর্থাৎ আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করব তাহলে কী শিখলাম আমরা আমরা শিখলাম যে কিমি প্রতি ঘন্টা এটা থেকে যদি মিটার পার সেকেন্ড বানাতে হয় তাহলে পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ তাই না আর যদি যদি মিটার পার সেকেন্ড থেকে এবার মিটার পার সেকেন্ড থেকে কিমি পার আওয়ার করতে হবে তাহলে পাঁচ বাই আঠেরোর উল্টোটা অর্থাৎ আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করতে হবে একদম পরিষ্কার আশা করি একদম পরিষ্কার চলো পরে দু নম্বর অঙ্ক আজকে চলে এসছে কি বলেছে বলেছে যে বাহাত্তর কিমি প্রতি ঘন্টা আছে এটাকে মিটার পার সেকেন্ড করতে হবে তাহলে আমরা আগের পেজেই শিখলাম যে কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ড করতে গেলে কি করতে হয় তখন পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করতে হয় তাই কি না বলো তাহলে আঠেরো দিয়ে চার আঠেরো বাহাত্তর আর চার আর পাঁচ গুণ করলে কুড়ি তাহলে আমাদের উত্তর চলে আসবে কুড়ি মিটার পার সেকেন্ড তাই না এটা হয়ে গেল রাইট অ্যান্সার তারপরে দেখি কি আছে এরপরে তিন নম্বর অঙ্ক বলেছে যে পঁচিশ মিটার পার সেকেন্ডকে এবার কিমি পার ঘণ্টা করতে হবে তাহলে মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টা করার নিয়ম কি উল্টোটা দেখো কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড যেতে গেলে তোমাকে গুণ করতে হয়েছিল পাঁচ বাই আঠেরো দিয়ে এবার উল্টোটা করছো মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টায় আসছো তাহলে এটার উল্টোটা দিয়ে গুণ করো পাঁচ বাই আঠেরোর উল্টো হচ্ছে আঠেরো বাই পাঁচ এটা দিয়ে গুণ করবো পাঁচ দিয়ে পঁচিশকে কাটলে কত হবে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ তাই না অর্থাৎ কত আসবে পাঁচ আসবে অর্থাৎ কত আসবে শুধুমাত্র পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ আসবে সেই পাঁচ আর আঠেরো গুণ করলে পাঁচ আঠেরো নব্বই তাহলে রাইট অ্যান্সার হবে নব্বই কিমি পার আওয়ার মানে প্রতি ঘন্টা নব্বই কিমি পার আওয়ার এটা হলো রাইট অ্যান্সার চলো পরেরটা দেখি কী বলেছে নেক্সট নাম্বার চার বলেছে কুড়ি মিটার পার সেকেন্ডকে কুড়ি মিটার পার সেকেন্ডকে আমাদের বানাতে হবে কিমি পার ঘণ্টা তাহলে মিটার পার সেকেন্ডকে কিমি পার ঘণ্টা করবো কী করে এই কিছুক্ষণ আগেই দেখলাম আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করতে হয় তাহলে পাঁচ দিয়ে কুড়িকে কাটলে চার চার আর আঠেরো গুণ করলে বাহাত্তর তাহলে রাইট আনসার আসবে বাহাত্তর কিমি প্রতি ঘন্টা একদম পরিষ্কার আশা করি চলো পরেরটাতে চলে যাই পাঁচ নম্বর অঙ্ক কি বলেছে দেখো এক ঘন্টা মানে কত সেকেন্ড এক ঘন্টাকে সেকেন্ড করতে হবে তাহলে এখানে একটু বলে দিই যে তোমাদের ঘন্টা যে এককটা আছে ঘন্টা থেকে মিনিট যেতে গেলে আমাদের গুণ করতে হয় সিক্সটি দিয়ে আবার মিনিট থেকে যদি তোমাকে সেকেন্ডে আসতে হয় তাহলে আবার একটা সিক্সটি দিয়ে গুণ তাহলে মোট এখানে একটা সিক্সটি দিয়ে গুণ হয় আবার এখানেও একটা সিক্সটি দিয়ে গুণ হয় আর কেউ যদি একদম এক লাফে মিটা ঘন্টা থেকে সেকেন্ডে আসতে চাও তাহলে দুটো সেকেন্ড ষাট ষাট এ দেখো এখানে একটা ষাট এখানে একটা ষাট দুটো ষাট গুণ করলে ছত্রিশশো তাহলে ছত্রিশশো দিয়ে গুণ করতে হবে তাহলে তোমরা রাইট আনসার পেয়ে গেলে রাইট আনসার পেয়ে গেলে যে এক ঘন্টা মানে কত সেকেন্ড তোমরা বলবা এক ঘন্টা মানে ছত্রিশশো সেকেন্ড তাই তো আশা করি ক্লিয়ার হয়ে গেছে চলো পরেরটাতে চলে যাই পরেরটা বলেছে এক কিমি মানে কত মিটার এবার কিমিকে মিটার করতে হবে তোমরা ছোটোবেলায় কিন্তু এটা পড়েছো যে কিলো তারপরে কত আসে হেক্টো তাই না তোমরা ছোটোবেলায় এই ছকটা পড়েছো কিলো হেক্টোর ডেকা তারপরে গ্রাম মানে এই ঘরে গ্রাম থাকে মিটার থাকে তারপরে ডেসি তারপরে হয় সেন্টি তারপরে হয় মিলি তাই তো এই ছোটোবেলার এই ঘরগুলো আমরা পড়েছি যে ওপর থেকে নিচ থেকে ওপরে উঠলে হয় ভাগ আর ওপর থেকে নিচে নামলে হবে কিন্তু গুণ এটা মাথায় রাখো তাহলে কিমিতে আছো মানে উপরে ঘরে আছো কিমিতে আছো মানে তুমি ওপরের ঘরে আছো এই ঘরে আছো এখান থেকে আসতে হবে গ্রামের ঘর বা মিটারের ঘর তিন ঘর নিচে নামতে হবে তাহলে একের পরে তিনটা শূন্য দিয়ে গুণ অর্থাৎ এক কিমিকে আমরা কি করব মিটার করতে গেলে একের পরে তিনটা শূন্য মানে হাজার দিয়ে গুণ করব কাকে কে তাহলে কত পাবো আমরা হাজারই পাবো তাহলে রাইট আনসার কিন্তু তোমাদের আসবে এক কিমি মানে এক হাজার মিটার কত মিটার এক হাজার মিটার রাইট আনসার হবে এক হাজার চলো পরের অঙ্ক দেখি নেক্সট অঙ্ক বলেছে এক ব্যক্তি পাঁচ মিনিটে ছশো মিটার দীর্ঘ রাস্তা অতিক্রম করেন ঘণ্টায় তার গতি কত ঘন্টা মানে কত ষাট মিনিট ঘন্টা মানে কত ষাট মিনিট তাহলে লোকটা পাঁচ মিনিটে যায় কত পাঁচ মিনিটে যায় হচ্ছে ছশো মিটার পথ ঠিক আছে তাহলে ঐকিক নিয়ম করো এক মিনিটে যাবে কত কম কম মানে ভাগ হয়ে নিচে নেমে গেল পাঁচ আর ষাট মিনিট এক ঘন্টা বা ষাট মিনিটে যাবে কত ওটা যাবে বেশি তাই ষাট দিয়ে গুণ ব্যাস তাহলে পাঁচ দিয়ে কাটবো এটাকে বারো পাঁচ বারো ষাট আর বারো ছ বারং বাহাত্তর অর্থাৎ এত মিটার কত আসছে এত মিটার এবার এই মিটারটাকে কিমি করে দাও তাহলে হাজার দিয়ে ভাগ করতে হবে কি বললাম এই মিটারটাকে কিমি করতে গেলে হাজার দিয়ে ভাগ এক দুই এক দুই বাহাত্তরকে দশ দিয়ে ভাগ মানে সেভেন পয়েন্ট টু তাহলে গতি কত আসলো লোকটার সেভেন পয়েন্ট টু কিমি সেভেন পয়েন্ট টু কিমি পার আওয়ার সেভেন পয়েন্ট টু কিমি পার আওয়ার এটা হলো রাইট আনসার পরে আট নম্বর অঙ্ক দেখো কি বলেছে আট নম্বর অঙ্ক বলেছে যে এক ব্যক্তি চব্বিশ সেকেন্ডে যায় চব্বিশ সেকেন্ডে যায় দুশো মিটার কিমি পার ঘন্টায় তার গতি কত তাহলে দেখো এখানে চব্বিশ সেকেন্ডে যাচ্ছে দুশো মিটার তাহলে ছত্রিশো সেকেন্ডে কত যাবে ওটাই হবে অঙ্ক তাহলে চব্বিশ সেকেন্ডে যায় দুশো মিটার এক সেকেন্ডে যাবে কম মিটার আর এক ঘন্টা বা ছত্রিশও সেকেন্ডে যাবে অনেক বেশি মিটার তাই তো তাহলে ছত্রিশও দিয়ে গুণ করব। বারো দিয়ে কাটো তিন বারো ছত্রিশ দুটো শূন্য বারো দুয়ে চব্বিশ দুই দিয়ে এক দুশোকে কাটলে হবে একশো তাহলে কত আসলো তিনের পরে কটা শূন্য আসবে দেখো তিনশো আরও দুটো শূন্য মানে চারটে শূন্য এত মিটার এটাকে হাজার দিয়ে ভাগ করে কিলোমিটার করে দাও তিনটে জিরো তিনটে জিরো কেটে দাও এ দেখো তিনটে জিরো তিনটে জিরো কাটলো থাকলো কত তিরিশ অর্থাৎ গতিবেগ কত হবে তিরিশ কিমি প্রতি ঘন্টা তিরিশ কিমি প্রতি ঘন্টা রাইট আনসার হবে এটাই নেক্সট অঙ্ক বলেছে কি যে নব্বই কিমি পার ঘন্টা বেগে সাতশো পঞ্চাশ মিটার পথ যেতে কত সময় লাগবে তাহলে তুমি দেখো নব্বই কিমি যেটা আছে বা তুমি এটাকে নব্বই কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ড করে নাও পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করে করলাম আঠেরো দিয়ে কাটলে কাটলে পাঁচ পাঁচ আর পাঁচ গুণ করলে আসবে পঁচিশ অর্থাৎ লোকটার স্পিড হচ্ছে পঁচিশ মিটার পার সেকেন্ড এক সেকেন্ডে যায় পঁচিশ মিটার তাহলে সাড়ে সাতশো মিটার যেতে কত সময় লাগবে দেখো সাড়ে সাতশো মিটার যেতে কত সময় লাগবে তখন সময় বের করে কি করে মোট পথ যেটা আছে অর্থাৎ সাড়ে সাতশো তাকে বেগ দিয়ে ভাগ করে দাও বেগ কত পঁচিশ তাহলে কাটাকাটি করলে তিন পঁচিশে পঁচাত্তর অর্থাৎ তিরিশ সেকেন্ড সময় লাগবে কত সেকেন্ড তিরিশ সেকেন্ড সময় লাগবে ঠিক আছে আমরা কি করলাম এটা দেখো আর একবার বোঝো একটু যে আমরা করেছি কি যে ওদের গতিবেগ দিয়েছিল নব্বই মিটার পার ঘন্টা এটাকে আমরা পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করে কি পেলাম পঁচিশ মিটার পার সেকেন্ডে এক সেকেন্ডে যায় পঁচিশ মিটার তাহলে সাতশো পঞ্চাশ মিটার যেতে কত সময় লাগবে সূত্র হচ্ছে মোট পথ সেটা ওপরে থাকে আর নিচে থাকে হচ্ছে গতিবেগ তাহলে কী বেরোয় টাইম মানে সময় তাহলে কী বেরোয় টাইম মানে সময় বেরিয়ে যায় সময় বের করার সূত্র মোট পথ বাই গতিবেগ কাটাকাটি করলে তিরিশ তিরিশ সেকেন্ড সময় লাগবে একদম পরিষ্কার তারপরে চলে আসছি আজকে দশ নম্বর অঙ্কতে যে দশ মিটার পার সেকেন্ড বেগে বাহাত্তর কিমি পথ যেতে কত সময় লাগবে তাহলে দেখো এখানটায় এক সেকেন্ডে যাচ্ছে দশ মিটার তাহলে বাহাত্তর কিমি পথ যেতে কত সময় লাগবে তাহলে তোমরা একটা কাজ করতে পারো যেটা দশ মিটার পার সেকেন্ড আছে তাকে কিমি পার আওয়ার করে নাও তাহলে আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করে দাও তাই না পাঁচ দুয়ে দশ দুই আঠেরো ছত্রিশ অর্থাৎ গতিবেগ হলো ছত্রিশ কিমি পার আওয়ার ছত্রিশ কিমি পার আওয়ার বেরিয়ে গেল এই গতিবেগে বাহাত্তর কিমি যেতে সময় লাগবে কত টাইম বের করার সূত্র কি মোট পথ যেটা আছে বাহাত্তর বাই গতিবেগ যেটা আছে ছত্রিশ কাটাকাটি করলে কত আসবে কাটাকাটি করলে আসবে দুই তাই না অর্থাৎ দুই ঘন্টা সময় লাগবে অর্থাৎ দুই ঘন্টা সময় লাগবে আশা করি একদম ক্লিয়ার যদি তোমরা ক্লাস বুঝতে পারো তাহলে একটু কমেন্টে জানিয়ে শুধু ইয়েস লেখে যে তার মানে তোমরা বুঝে গেছো আর যদি বুঝতে না পারো তাহলেও নো লিখে জানিও আমি এটাকে ফিজিক্যালি ক্লাসটা দেওয়ার চেষ্টা করব। একদম ভালো দেখো পরে ক্লাসেই সবার সাথে দেখা হচ্ছে